দীর্ঘ 38 দিন অপেক্ষার পরে আজকে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলন একটা জয়ের মুখ দেখছে। তাদের 5 দফা দাবির মধ্যে বেশ কয়েকটি দাবি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হয়েছেন। এই যে একটা ঐতিহাসিক আন্দোলন, এই আন্দোলনে যে জয় জুনিয়র ডাক্তাররা পেল, এর পেছনে সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট, প্যারামেডিক, নার্সিং স্টুডেন্ট সকলের যে ভূমিকা রয়েছে, তার জন্য মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানায়।